নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস। তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন, তাহলে কিন্তু ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কী শেয়ার করি। আমি এখানে নিয়েছি একটা সবজি মশলার প্যাকেট। রান্নাবান্না করার জন্য কম বেশি কিন্তু আমরা অনেকেই এই ধরনের সবজি মশলা, মিট মশলা, গরম মশলার প্যাকেট বাড়িতে নিয়ে আসি। তবে আমরা কাগজের প্যাকেটটাকে প্রথমে খুলে নিই, তারপর মশলার প্যাকেটটাকে বের করে কেটে সেটাকে কোনো কৌটো বা জারের মধ্যে আমরা কিন্তু মশলাটিকে ঢেলে নিই। তবে মশলাটি ঢালার পর আমরা কি করি, কাগজের যে প্যাকেটটা থাকে সেটা ফেলে দিই। তবে কাগজের প্যাকেটটা ফেলে দেওয়ার আগে একটা কাজ কিন্তু অবশ্যই করা দরকার, যেটা কিনা আমরা অনেকেই করি না। কেন কি, এই ধরনের যে মশলাগুলো হয়ে থাকে, মিট মশলা, গরম মশলা, সবজি মশলা, এই মশলাগুলো আমরা কিন্তু খুব বেশি ব্যবহার করি না, যার কারণে অনেক দিন পর্যন্ত থেকে যায়। আর আমরা যখনই কোনো কৌটো বা জারের মধ্যে এই মশলাগুলো রাখি, বুঝতে পারি না এই মশলাটার এক্সপায়ারি ডেট কোনটা। এর ফলে অনেক সময় এই মশলাটা আমরা অনেকে ব্যবহার করেও নিই এক্সপায়ারি ডেট না বুঝতে পেরে, আবার কেউ কেউ হয়তো ব্যবহারও করি না, যার কারণে মশলাটা আমাদের কিন্তু নষ্টও হয়ে যায়। তো আপনারা যখন এই ধরনের কোনো মশলা নিয়ে আসবেন, আর প্যাকেটটা ফেলার আগে একটা কাজ অবশ্যই করে নেবেন, যেখানে এক্সপায়ারি ডেট লেখা আছে সেটাকে প্রথমে আপনারা হয় ছিঁড়ে নেবেন বা কাঁচির সাহায্যে কেটেও নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এক্সপায়ারি যেখানে লেখা আছে ডেটটা সেটাকে কেটে নিয়েছি। এবার কি করব, আমি নিয়ে নেব একটা ডবল সাইজের টেপ। এবার এই টেপটাকে আমি একটা টুকরো করে নিয়েছি, সেটাকে কি করব, এই যে কৌটো রয়েছে তার সাইডে আমি এইভাবে করে প্রথমে লাগিয়ে নেব, তারপর কাগজের মতো যে অংশটা রয়েছে সেটাকে তুলে নেব, আর মশলার প্যাকেটের যেখানে এক্সপায়ারি ডেট লেখা রয়েছে যে কাগজটা আমি কেটে রেখেছি সেটাকে এর মধ্যে এইভাবে লাগিয়ে নেব। আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবো এই মশলাটার এক্সপায়ারি ডেট, আর কিন্তু আমাদের মশলা নষ্টও হবে না, আমরা কিন্তু খুব ভালোভাবে ব্যবহারও করে নিতে পারবো। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল। এই ধরনের যে বোতলগুলো থাকে আমরা যখনই ব্যবহার করে নিই তারপর কিন্তু সকলে ফেলে দিই, আর কোনো কাজে কিন্তু ব্যবহার করি না। তবে এই বোতল দিয়ে আজ এমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব, যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন, এমনকি এই ধরনের বোতলগুলো আপনারা কিন্তু কোনোদিনই ফেলে দেবেন না। বোতলের যে স্টিকারটা লাগানো রয়েছে সেটাকে আমি প্রথমে খুলে নেব, আর অবশ্যই কিন্তু আপনারা এখানে সাদা বোতল নেওয়ারই চেষ্টা করবেন, সেটা কোল্ড ড্রিঙ্কস হোক কি জলের বোতল। তারপর যে ঢাকনাটা রয়েছে এটাকে আমি খুলে নিয়েছি। এবার এটাকে কি কাজে ব্যবহার করি চলুন তাহলে দেখে নেওয়া যায়। আমাদের বাড়িতে যখন কারেন্ট চলে যায়, আমরা অনেকেই এমার্জেন্সি লাইট জ্বালিয়ে থাকি, কেউ কেউ মোমবাতি জ্বালিয়ে থাকি, আবার অনেকেই কিন্তু এই ধরনের স্মার্টফোনের লাইটও কিন্তু আমরা জ্বালিয়ে থাকি। তবে এই ধরনের যে ফোনের লাইটগুলো হয়ে থাকে, ওর আলোটা দেখবেন অনেকটাই উগ্র হয়, যার কারণে আমাদের চোখে কিন্তু অনেকটাই লাগে, বিশেষ করে বাচ্চা অথবা বয়স্কদের, আর তখন কিন্তু আমাদের দেখতেও অনেকটাই অসুবিধা হয়। তো আপনারা যখনই এই লাইটগুলো জ্বালবেন ফোনের, তার ওপরে এইভাবে করে যদি বোতলটা দিয়ে দেন, এতে কি হবে, আমাদের আলোটা কিন্তু চোখের মধ্যে ডাইরেক্ট লাগবে না, খুব ভালোভাবে কিন্তু আলোতে চারিদিক আপনারা বুঝতেও পারবেন, এমনকি বাচ্চারা কিন্তু এই আলোতে পড়াশোনাও করতে পারে। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা পরিমাণের ডাল সেদ্ধ। ডালটাকে হলুদ আর বেশ কিছু সবজি দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি। ডাল আমরা কম বেশি কিন্তু বাড়িতে অনেকেই রান্না করে থাকি, তবে ডাল আমরা অনেকে খেতেও কিন্তু খুবই পছন্দ করি। তবে ডাল খাওয়ার পর অনেকেরই দেখা যায় গ্যাস অম্বলের সমস্যা হয়ে যায়, বিশেষ করে বয়স্কদের, তখন আমরা ডাল খেতে পছন্দ করলেও কিন্তু ডাল খেতে পারি না। তো ডাল যখনই আপনারা রান্না করবেন, এমন কি করবেন যাতে করে ডাল খাওয়ার পর আপনাদের গ্যাস অম্বলের সমস্যা না হয়, তো তার একটা টিপস আপনাদের কাছে আমি শেয়ার করব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণের সরিষার তেল। আপনারা যে তেল খান এখানে সেই তেলই ব্যবহার করতে পারেন।
ফোড়নের জন্য দিয়েছি একটা তেজপাতা, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি সামান্য পরিমাণের পাঁচফোড়ন। ফোড়নে আপনারা যেটা পছন্দ এখানে কিন্তু ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি সেদ্ধ করে রাখা ডালটাকে। যখনই বেশ কিছুক্ষণ ফুটে যাবে এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। এবার ডালটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আপনারা এখানে যেমন ঘন বা পাতলা করতে চান সেই অনুযায়ী জল কিন্তু এখানে মিশিয়ে নিতে পারেন। ডালটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডালটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার ডালের ওপরে একটা ফেনার মতো আস্তরণ কিন্তু দেখা যাচ্ছে। আমরা অনেকেই কি করি, ডালটাকে এইভাবেই কিন্তু নামিয়ে রেখে দিই। ডালের ওপরে যে ফেনার মতো আস্তরণ থাকে সেটা কিন্তু একদমই খাওয়া উচিত নয়। যদি আমরা ডালের সাথে এই ফেনাযুক্ত ডালটা খেয়ে নিই তাহলেই কিন্তু আমাদের গ্যাস অম্বলের সমস্যা হয়ে যায়। নেওয়ার পর আপনারা কোনো ডাবু বা হাতার সাহায্যে ডালের ওপরের যে ফেনাটা থাকে সেটাকে তুলে নেবেন। তারপর যদি আপনারা সেই ডাল খান তাহলে দেখবেন আপনাদের কোনোভাবেই গ্যাস অম্বলের সমস্যা হবে না, এমনকি ডাল আপনারা কিন্তু ভালোভাবে খেতে পারবেন। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা নারকেল। নারকেল আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে নিয়ে আসি, তবে নারকেলটা যখনই আমরা ছাড়িয়ে নিই নারকেলের মধ্যে যে ছিবড়া বা খোসাটা থাকে সেটা কিন্তু আমরা সকলেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। নারকেলের ছিবড়া বা খোসা ফেলে না দিয়ে কিন্তু আমরা সংসারের অনেক কাজে লাগিয়ে নিতে পারি, এমনকি অনেকগুলো টাকাও কিন্তু বাঁচিয়ে নিতে পারি, যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই নারকেলের ছিবড়া আমরা কিভাবে ব্যবহার করি। তো প্রথমে একটা কাঁচি নিয়েছি, তারপর এই নারকেলের ছিবড়াটাকে আমি এইভাবে করে কেটে নিয়েছি, তারপর হাতের সাহায্যে এইভাবে করে আমি ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি একটা পুরনো মাটির প্রদীপ। আপনাদের কাছে যদি মাটির কোনো পাত্র না থাকে সেক্ষেত্রে আপনারা কোনো স্টিলের পাত্র ব্যবহার করতে পারেন। তো পুরো নারকেলের ছিবড়াটা কিন্তু আমার এখন লাগবে না, যতটা প্রয়োজন আমি এখানে নিয়েছি, বাকিটা আমি সরিয়ে নিলাম। নিয়েছি এখানে আমি একটা তেজপাতা। তেজপাতাটা আমি এইভাবে করে ছোট করে টুকরো করে তারপর আমি দিয়ে দেব। আর নিয়ে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণের রসুনের খোসা, সেটাও আমি এর মধ্যেই দিয়ে দেব। আর নিয়েছি সামান্য পরিমাণের কর্পূর। কর্পূরটাকে হাতের সাহায্যে এইভাবে করে আমি গুঁড়ো করে দেব। এখন আমি নিয়েছি একটা দেশলাই। দেশলাইয়ের সাহায্যে এটাকে জ্বালিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালোভাবেই কিন্তু এটা জ্বলে উঠেছে। এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন, যখন দেখবেন এটা ভালোভাবে জ্বলে উঠবে তারপর একটা ধোঁয়ার সৃষ্টি হবে। আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন মশার উপদ্রব অনেকটাই থাকে, যার কারণে আমরা কিন্তু অল আউট মর্টিন, মশা মরার ধূপ, নানা ধরনের জিনিস ব্যবহার করে থাকি। এগুলো কিনতে যেমন আমাদের অনেকগুলো টাকা খরচ হয়, ঠিক সেরকমই এগুলো ব্যবহার করার পর কিন্তু আমাদের সাইড ইফেক্ট হওয়ারও সম্ভাবনা অনেক থাকে। এইভাবে করে যদি আমরা বানিয়ে নিই এতে কি হবে, আমাদের টাকা যেমন খরচা হবে না ঠিক তেমনই এগুলো যেহেতু ন্যাচারাল জিনিস আমাদের সাইড ইফেক্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে না। আপনারা সন্ধ্যাবেলায় রুমের চারিদিকে এইভাবে করে যদি এই ধোয়াটা দিয়ে দেন দেখবেন এই ধোয়ার কারণে কিন্তু মশা একদমই বাড়িতে থাকবে না, বাড়ি থেকে পালিয়ে যাবে। চাইলে আপনারা রুমের একটা সাইডেও কিন্তু এটাকে এইভাবে রেখে দিতে পারেন, তবে আশেপাশে কিন্তু কোনো জিনিস আপনারা রাখবেন না। তাছাড়াও যেখানে দেখবেন মশার উপদ্রব অনেকটাই বেশি সেই জায়গাতে কিন্তু এইভাবে করে আপনারা ঘুরিয়ে দিতে পারেন। বিশেষ করে টয়লেটের মধ্যে অনেক সময় অতিরিক্ত মশা হয়ে যায়, টয়লেটের মধ্যেও আপনারা এইভাবে করে ঘুরিয়ে দিতে পারেন। আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা পরিমাণের বেথো শাক। এখন যেহেতু শীত পড়ে গেছে বাজারে অন্যান্য সবজির মতো নানা ধরনের শাকও কিন্তু পাওয়া যাচ্ছে, তবে বিশেষ করে যে ছোট জাতীয় শাকগুলো হয়ে থাকে মেথি বেথো, এই শাকগুলো দেখবেন আমাদের বাঁচতে কিন্তু অনেকটাই সময় লাগে, যার কারণে অনেকে আমরা খেতে পছন্দ করলেও কিন্তু নিয়ে আসি না। ছোট জাতীয় শাকগুলো আমাদের একটা করে বাঁচতে অনেকক্ষণ সময় লাগে, তো আপনারা যখনই ছোট জাতীয় শাক নিয়ে আসবেন সেটা মেথি বা বেথো এই ধরনের শাক যদি নিয়ে আসেন
কিভাবে মিনিটের মধ্যে আপনারা কেজি কেজি শাক বেছে নিতে পারবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে আপনারা এইভাবে করে শাকগুলো একটু দেখে নেবেন যে শাকের মধ্যে কোনো রকমের হলুদ হয়ে যাওয়া পাতা বা ঘাস বা অন্যান্য কোনো কিছু আছে কি না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে করে পুরো শাকটাই কিন্তু আমি দেখে নিয়েছি। এবার এই শাকগুলো প্রথমে আমি সাইডে করে নেব, আর এখান থেকে আমি বেশ কিছুটা শাক প্রথমে নিয়ে নেব। আর নিয়েছি এখানে আমি একটা চিরুনি, পুরনো যে কোনো চিরুনি আপনারা ব্যবহার করতে পারেন। এবার শাকের ওপরে এইভাবে করে দিয়ে আপনারা টেনে নেবেন। আর দেখতেই পাচ্ছেন কাজটি আমি কিভাবে করছি। এইভাবে যখনই আপনারা টানতে থাকবেন খুব সহজেই দেখবেন শাকগুলো কিন্তু শাকের ডাঁটা থেকে আলাদা হয়ে যাবে। এইভাবে করে কিন্তু আপনারা কেজি কেজি শাক বেছে নিতে পারবেন। আর এইভাবে যদি আপনারা শাকগুলো বেছে নেন আপনাদের খুব কমও কিন্তু সময় লাগবে। আমি কিন্তু সব শাকগুলো বেছে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজে আর কতটা শাক কিন্তু আমরা বেছে নিতে পারলাম। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। সূচ আর সুতো, আমরা যখনই ছোটোখাটো কোনো কিছু সেলাই করি কেউই কিন্তু দোকানে দর্জির কাছে যায় না, বাড়িতেই কিন্তু আমরা সেলাই করে নিই। তবে অনেক সময় দেখা যায় যে যখন ছোট্ট সূচে আমরা সেলাই করি সেই সূচে সুতো পরাতে কিন্তু আমাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। বাড়িতে বয়স্করা ছোট্ট সূচে সুতো পরাতে যায় তখন তো আরোই সমস্যার মধ্যে পড়তে হয়। যখনই এইভাবে করে সূচের মধ্যে সুতোটা পরায় দেখবেন কোনোভাবেই কিন্তু সূচে সুতোটা পরানো যায় না, সাইড দিয়ে কিন্তু বেরিয়ে যায়। আর তখন টাইমও লাগে, আর এইভাবে করতে করতে আমাদের কিন্তু বিরক্তও ধরে যায়, তখন কিন্তু আমাদের সেলাইটাই আর করা হয় না। তো কিভাবে আপনারা ছোট্ট সূচের মধ্যে সুতোটা পরিয়ে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যার জন্য এখানে আমি নিয়েছি একটা ফুল ঝাড়ু। এই ধরনের ঝাড়ু কিন্তু আমাদের সকলেরই কম বেশি বাড়িতে থাকে, তবে এটা কিন্তু আমার একদমই নতুন ঝাড়ু। এখান থেকে আমি একটা ঝাড়ুর যে অংশ রয়েছে সুতোর মতো সেটাকে ছিঁড়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে, এবার এটাকে কি করতে হবে, আমরা হাতের সাহায্যে যদি এরকম করে নিই তাহলে এর মধ্যে যে ছোট টুকরো অংশগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এবার এইভাবে করে আমি ইউয়ের মতো বানিয়ে নিয়েছি, আর হাত দিয়ে এইভাবে করে একটু চেপে সরু মতো করে নেব। এখন এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, এখানে নিয়েছি একটা চামচ। চামচ কিন্তু আমাদের সকলেরই বাড়িতে থাকে। এবার চামচের এই যে সাইডটা রয়েছে এখানটাতে আমি ঝাড়ুর অংশটাকে এইভাবে করে দিয়ে দেব, তারপর হাতের সাহায্যে আমি এইভাবে করে চেপে নেব। আর দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। এখন আমি নিয়েছি এখানে স্যালোটেপটাকে খুলে এই যে ঝাড়ুর অংশটাকে লাগিয়েছি চামচের মধ্যে, সেখান থেকে এইভাবে করে টেপটাকে আমি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কিন্তু যে ডবল সাইজের টেপগুলো হয়ে থাকে সেগুলোও কিন্তু ব্যবহার করে নিতে পারেন। এটাকে খুব ভালোভাবে পেঁচিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন, যাতে করে কোনোভাবে এই ঝাড়ুর অংশটা খুলে না যায়। এবার কাঁচির সাহায্যে কেটেও নিয়েছি, হাত দিয়ে আমি একটু এরকম করে নেব, তারপর নিয়ে নেব আমি সূচ। সূচটাকে কি করব, আমি এই যে ঝাড়ুর অংশটা রয়েছে প্রথমে তার মধ্যে এইভাবে করে পরিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। এবার সূচটাকে হাত দিয়ে এইভাবে করে ধরে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আমি এখানে সুতো। সুতোটাকে খুলে এইভাবে করে যে ঝাড়ুর অংশটা রয়েছে তার মধ্যে পরিয়ে দেব। আর আমি কিন্তু সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সুতোটা কিন্তু ঝাড়ুর অংশের মধ্যে আমি প্রথমে এইভাবে পরিয়ে দিয়েছি। আর এবার এই যে সূচটা রয়েছে সেটাকে কি করবেন, আপনারা এইভাবে করে টেনে নেবেন। এইভাবে যখনই আপনারা টানবেন তখন দেখবেন সূচের মধ্যে সুতোটা কিন্তু খুব সহজে পরিয়ে নেওয়া হয়ে যাবে। এবার আমি এইভাবে করে তুলেও দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা ছোট্ট সূচের মধ্যে সুতোটা কিন্তু পরিয়ে নিতে পারলাম। আর আপনারা এইভাবে চামচের সাহায্যে যদি একটা টুল বানিয়ে রেখে দেন তাহলে দেখবেন বয়স্করাও কিন্তু খুব সহজেই ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবে। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।